রান জরিমানা গুনলেন বাবর আজম ব্যাট হাতে ফর্মে আছেন বাবর আজম যেন ভুল করতে ভুলে গেছেন কিন্তু এদিন ফিল্ডিং এ করলেন অনেক বড় একটি ভুল যার জন্য তার দলকে গুনতে হলো পাঁচ রান জরিমানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ান্ডের দ্বিতীয় ইনিংসের ঘটনা এটি ইনিংসের উনত্রিশ ওভারের প্রথম বল সেটি ব্যাটসম্যান আলজারি জোসেফ বলটিকে স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়ে একটি রান নিতে যান উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান হাত থেকে একটি গ্লাভস খুলে দৌড়ে যান বলের দিকে ওদিকে অধিনায়ক বাবর আজম চলে আসেন উইকেটের পিছনে এবং করে নেন মোহাম্মদ রিজওয়ানের সেই গ্লাভসটি এবং মোহাম্মদ রিজওয়ানের থ্রো করা বল হাতে জমান যেটি ক্রিকেটের আইন বহির্ভূত অর্থাৎ কোনো ফিল্ডার গ্লাভস পড়তে পারবেন না বিষয়টি নজরে এনে মাঠে থাকা আম্পায়ারদেরও তাই তো তারা বাবর আজমকে ডেকে বুঝিয়ে দেন পাঁচটি জরিমানার রান পাঁচ রান জরিমানা অবশ্য পাকিস্তানের জয়ে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি ম্যাচটি তারা জিতে নিয়েছে অনেক সহজেই ওই ঘটনাটির পরই ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় একশো রানে দুশো রান করা পাকিস্তানে তাই ম্যাচটি জিততেও খুব বেশি অসুবিধা হয়নি